हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस स्टेयर्स। कैपासिटेंस सीरीजर चार नम्बर भिडियोते जे विषयगुलो पढ़ब, कैपासिटेंस अफ एन नम्बर्स अफ एडजेसेंट कैपासिटर अर्थात पाशापाशी अवस्थित एन संख्यक धारकेर धारकत्व आमरा निर्णय करब। नम्बर टू, कैपासिटेंस अफ अ पैरेलल प्लेट कैपासिटर उइथ मिक्सड डाइलेक्ट्रिक मेटेरियल, जे धारकेर धारकत्व डिपेंड करे मध्यवर्ती माध्यमेर परवैद्युतिक ध्रुवक अर्थात के एर उपरे। एखन एई के एर भ्यालुर उपरे जेहेतु कैपासिटेंस डिपेंड करे, आर के माने कि माध्यमेर परवैद्युतिक ध्रुवक, तार माने माध्यम चेंज करले परवैद्युतिक ध्रुवकेर मान चेंज हय। ताहले जदि कैपासिटरेर दुटो प्लेटेर मध्ये आमरा एकाधिक परवैद्युतिक माध्यम राखि, ताहले सेक्षेत्रे आमरा देखते पाबो जे सेखाने एकाधिक परवैद्युतिक ध्रुवकेर उपस्थिति थाकबे। सेक्षेत्रे एई कैपासिटेंसे दुटो प्लेटेर मध्ये कैपासिटेंसेर की परिवर्तन घटबे सेटा आमरा देखार चेष्टा करब। तो प्रथमे आमरा एडजेसेंट कैपासिटरेर प्रब्लेमटाके निये आलोचना करी। देखो तोमादेर बोइते एरकम धरनेर तोमरा एकटा चित्र पाबे जेगुलो तोमरा इगनोर करार चेष्टा करो, किन्तु एकदमई करबे ना, केनना कम्पिटिटिभ एक्सामगुलोर जन्य एटा खूब इम्पर्टेंट एकटा टपिक। तो देखो कैपासिटर ये अरेंजमेंटा रही है, से ही अरेंजमेंटगुलो के मूलत एडजेसेंट कैपासिटर बोले थाकी। ताहले एडजेसेंट कैपासिटर प्रब्लेम सल्व करार जोन्नो मेथडटा हलो, प्रथमे जानार चेष्टा करते हबे कैपासिटरगुलो किभावे कानेक्टेड रही है, अर्थात एरा सीरीजे कानेक्ट करा रही है ना कि प्यारालाली कानेक्ट करा रही है, एवं एटा देखे सेटा बोझा एकटू हलेओ शक्त। सेई जोन्नो आमरा एकटा मेथड जानबो आज के, जे मेथडर माध्यमे आमरा अति सहजे बुझते पारबो जे एरा किभावे निजेदेर मध्य कानेक्टेड आछे। तो देखो प्रथमे आमरा जेटा काजटा करब सेटा होच्छे प्लेटगुलोके नम्बरिंग करब। ताहले एखाने आमरा प्लेटगुलोके नम्बरिंग करछि 1 2 3 करे, एखाने 6टा प्लेट रयेछे, ताई आमी नम्बर 6 पर्यन्त पौंछेछि। एबार देखो আমি দেখলাম যে 2 নাম্বার 4 নাম্বার এবং 6 নাম্বার এই যে প্লেটগুলো সবাই একটা তারের সাহায্যে কানেক্ট করা রয়েছে, তার এন্ড পয়েন্টের আমি নাম দিলাম এ, এবং দেখলাম 1 3 এন্ড 5 এই যে প্লেট তিনটে আছে তারা আরেকটা তারের সাহায্যে কানেক্ট করা রয়েছে, যার এন্ড পয়েন্টের নাম দিয়েছি বি। এখন আমি লিখলাম এখানে এ এবং বি দুটো সেপারেট পয়েন্ট আমরা লিখলাম, তাদের মধ্যে একটা সেপারেশন রেখে পয়েন্ট দুটোকে আমরা এখানে ডিনোট করলাম এ এবং বি। এখন দেখো এ বিন্দুতে কোন কোন প্লেট কানেক্টেড, 2 4 6 এই যে প্লেটগুলো সব এ বিন্দুর সঙ্গে কানেক্টেড, সেটা যাতে সহজে আমরা হিসাবের ভুল না করে ফেলি তার জন্য এই ব্র্যাকেটে লিখে রাখলাম। তোমরা নাও লিখতে পারো, কিন্তু লিখে রেখে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো বি প্লেটটা কার কার সঙ্গে কানেক্টেড, মানে বি যে বিন্দুটা সেটা কার কার সঙ্গে কানেক্টেড, 1 3 এন্ড 5 তাহলে এদের সঙ্গে কানেক্টেড। এবার দেখো এক নম্বর এবং দুই নম্বর প্লেটটা মিলে একটা কি তৈরি করেছে, ক্যাপাসিটার তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর তারের থেকে বেরিয়ে একটা প্লেট তৈরি হয়েছে, অর্থাৎ সরি এ বিন্দু থেকে যে তারটা বেরিয়েছে সেই তারের সঙ্গেই আসলে দুই নম্বর প্লেটটা কানেক্ট রয়েছে, এবং বি থেকে একটা তার বেরিয়েছে তার সঙ্গে এক নম্বর কানেক্ট রয়েছে। তাই আমরা কি করলাম, এক নম্বর অর্থাৎ এ বিন্দু থেকে একটা তার বার করলাম, বার করে আমরা একটা প্লেট অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু থেকে যেটা তার বার হলো সেটা নিয়ে আমরা একটা প্লেট অঙ্কন করলাম, তাহলে এই প্লেটটা আমাদের আঁকা হয়ে গেল, এই প্লেটটা আমাদের আঁকা হয়ে গেল। তারপর বি থেকে আর একটা তার বার হলো, বার হয়ে আর একটা প্লেট অঙ্কন করলাম। চলে যাব এই দুটো মিলে আমরা একটা ক্যাপাসিটার, এই দুটো মিলে আমরা একটা ক্যাপাসিটার তৈরি করে ফেললাম। এবার আবার দেখতে পাচ্ছি যে 2 এবং 3 মিলে আর একটা ধারক গঠন করেছে, 2 এবং 3 মিলে আর একটা ধারক গঠন করেছে। তাহলে 2 দেখো এখানে 2 রয়েছে, তাহলে 2 থেকে আর একটা তার বার করলাম, বার করে আমি আর একটা প্লেট রাখলাম। তাহলে একটা 2 আর আর একটা 3, তাহলে 3 থেকে আর একটা তার বার হলো, বার হয়ে সেটা এখান থেকে আর একটা প্লেট তৈরি করলাম। তাহলে এই ধারকটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই ধারকটা কমপ্লিট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধারকটা, এই যে মিডিলের যে প্লেটটা, 2 নম্বর প্লেটটা, সেই 2 নম্বর প্লেটটা দুটো ধারক কমনলি ইউজ করেছে, সেই জন্য একে অ্যাডজেসেন্ট প্লেট ক্যাপাসিটার বলা হয়। যাই এবার দেখো 3 এবং 4 মিলে আর একটা ধারক তৈরি করেছে, তাহলে 4 থেকে একটা তার বার হলো একটা প্লেট, এবং 3 থেকে আর একটা বার হলো, বার হয়ে
তাহলে কি তৈরি করলো আরেকটা ক্যাপাসিটর বানালো তাহলে এটা কভার হলো চার এবং পাঁচ মিলে আরেকটা তাহলে চার থেকে একটা বার হবে চার কোথায় এখানে তাহলে চার থেকে আরেকটা বার হলো এই আর পাঁচ তাহলে পাঁচ থেকে আরেকটা বার হলো পাঁচ কোথায় এখানে আছে তাহলে পাঁচ এখান থেকে বার হলো এই এবার দেখো তাহলে চার পাঁচ কমপ্লিট হলো এবার পাঁচ এবং ছয় মিলে একটা পাঁচ কোথায় রয়েছে দেখো এখানে পাঁচ আছে তাহলে এখান থেকে একটা তার বার করলাম এখানে একটা প্লেট দিলাম পাঁচ আর ছয় তাহলে ছয় থেকে আর একটা বার করলাম একটা প্লেট দিলাম এই হয়ে গেল এবার দেখো ছয় ছয় রয়েছে কিন্তু এদিকে আর তো কেউ নেই তাহলে এদিকে আর কোনো প্লেট গঠিত হবে না ওয়ান এই সাইডে কেউ নেই সেই জন্য আর কোনো প্লেট গঠিত হবে না তাহলে আমরা দেখতে পেলাম যে এবার মনে করে নিলাম যে এই ধারকগুলো সবারই ধারকত্ব সি তাহলে এটারও সি এটারও সি এটারও সি 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 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যাপাসিটারগুলো রয়েছে তারা সবাই কিভাবে কানেক্টেড রয়েছে ক্যাপাসিটারগুলো সব কিভাবে কানেক্টেড রয়েছে ক্যাপাসিটারগুলো কানেক্টেড রয়েছে সমান্তরালে অর্থাৎ প্যারালালি কানেক্টেড ক্যাপাসিটার তাহলে এই যে অ্যাডজেসেন্ট প্লেট ক্যাপাসিটারগুলো রয়েছে তারা আসলে সবাই কিসে কানেক্টেড রয়েছে শ্রেণী সম এই সরি সমান্তরাল সমবায়ে কানেক্ট করা রয়েছে বুঝলাম তাহলে যেহেতু এরা সমান্তরাল সমবায়ে কানেক্ট করা রয়েছে তাহলে আমরা কি করব সিম্পলি ক্যাপাসিট্যান্স জানতে হলে সিম্পলি আমরা কি করব এদেরকে যোগ করব তাহলে কটা ক্যাপাসিটার রয়েছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে আমরা এর ক্যাপাসিট্যান্স কত বলতে পারি সি প্লাস সি প্লাস সি এরকম করে পাঁচটা সি যোগ করলাম যোগ করলে আমরা কত পেলাম ফাইভ সি তাহলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে ফাইভ ইন্টু সি এটাই হবে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তাই তো এবার দেখো একটা পার্টিকুলার ক্যাপাসিটারের মধ্যবর্তী যে মাধ্যম রয়েছে মাধ্যমের তারপরে প্লেটের যে ক্ষেত্রফল সেই অনুসারে ক্যাপাসিট্যান্স যদি সি ইকুয়াল টু এইটা হয়ে থাকে তাহলে সি ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ফাইভ ইন্টু সি তার মানে আমরা লিখতে পারবো ফাইভ কে আলফা এপসাইলন নট বাই ডি যদি প্রত্যেকের মধ্যে সেপারেশন আমরা ডি মনে করি এবং প্রত্যেকের ক্যাপাসিট্যান্স মূল কথা যদি সি মনে করি তাহলে সেক্ষেত্রে আমরা এইটা লিখতে পারবো এবার মজার বিষয় দেখো এই যে পাঁচ পাঁচটা আসলে কি নাম্বার অফ ক্যাপাসিটার ফর্মড অর্থাৎ যে কটা ক্যাপাসিটার তৈরি হয়েছে প্লেট কটা মিলে সেই কটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সগুলোকেই তো আমরা যোগ করেছি তাহলে এরপরে যখন পরের ভিডিওতে আমরা ক্যাপাসিটারের প্যারালাল এবং সিরিজ কানেকশন কানেকশনের ক্ষেত্রে তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নির্ণয় করব সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে প্যারালালি কানেক্টেড যে ক্যাপাসিট্যান্সগুলো থাকে তাদের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অর্থাৎ তুল্য ধারকত্ব নির্ণয় করতে হলে সেগুলো সিম্পলি যোগ হয়ে যায় আর যদি অন্য শ্রেণী সমবায় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যোগ করতে গেলে অনন্য নিয়ে যোগ করতে হয় যাই হোক সেটা আমরা নেক্সট ভিডিওতেই জানবো তো দেখো এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে এক্ষেত্রে ক্যাপাসিট্যান্স দাঁড়ালো ফাইভ ইন্টু সি যেখানে সিটা কি সিটা হলো একটি ক্যাপাসিটার এই যে একাধিক ক্যাপাসিটার ফর্ম হলো তার মধ্যে যে কোনো একটি ক্যাপাসিট্যান্স এবং ফাইভ কি এই যে ফাইভটা কোথার থেকে এলো ফাইভটা এলো কটা ক্যাপাসিট্যান্স ফর্ম হয়েছে কটা ক্যাপাসিটার তৈরি হয়েছে তাহলে এখানে দেখো আমরা গুনতে থাকি কটা ক্যাপাসিটার তৈরি হয়েছে একটা দুটো এই যে মাঝে একটা তিনটে এই যে একটা চারটে এই যে একটা পাঁচটা তাহলে এখানে পাঁচটা ক্যাপাসিটার তৈরি হয়েছে একই ধারকত্ব বিশিষ্ট পাঁচটা ধারক তৈরি হয়েছে সেই জন্য আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এক্ষেত্রে পেয়েছি ফাইভ সি তাহলে সেই জন্য আর সি ইকুয়াল টু আমরা জানি এটা হয় সেই জন্য এটা মান বসিয়ে দিলাম কারণ প্যারালাল প্লেটের ক্যাপাসিট্যান্স আমরা নির্ণয় করেছি এর আগের ভিডিওটা দেখে নেবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে সি ড্যাশ ইকুয়াল টু আমরা ফাইভ সি পেয়ে গেলাম খুবই সহজে এবার দেখ যদি তার মানে আমরা বুঝলাম যে পাঁচটা যদি ধারক তৈরি করতে হয় তাহলে প্লেট কটা লেগেছে কোনো প্লেট লেগেছে ছটা তাহলে পাঁচটা ধারক যদি তৈরি করতে হয় তাহলে প্লেট লাগে ছটা তার মানে ছটা ধারক যে কটা প্লেট থাকবে তার থেকে একটা কম ধারক আমরা তৈরি করতে পারবো তাহলে প্লেট যদি এন সংখ্যক থাকে তাহলে আমরা কটা ধারক তৈরি করতে পারবো
এন মাইনাস ওয়ান এই সংখ্যক ধারক তৈরি করতে পারো। ছটা প্লেট থাকলে কটা ধারক তৈরি করতে পারি? পাঁচটা করতে পারি। দেখো যদি পাঁচটা প্লেট থাকতো, এটার কথা ভুলে যাও, যদি পাঁচটা প্লেট থাকতো তাহলে কটা ধারক ফর্ম হতো? একটা দুটো, অর্থাৎ এক আর দুই মিলে একটা, দুই আর তিন মিলে একটা, তাহলে দুটো তিন আর চার মিলে একটা, তাহলে কটা হলো? তিনটে, চার আর পাঁচ মিলে একটা, তাহলে কটা হলো? চারটে। তাহলে যদি প্লেট পাঁচটা থাকতো তাহলে ধারক কটা ফর্ম হতো? চারটে। তাহলে আমরা দেখলাম যে ঠিক যে কটা প্লেট থাকছে তার থেকে একটা কম ধারক তৈরি হচ্ছে। তার মানে যদি এন সংখ্যক প্লেট থাকতো, এন সংখ্যক প্লেট থাকতো তাহলে ধারক কটা তৈরি হতো? এন মাইনাস ওয়ান সংখ্যক তৈরি হতো। আর প্রত্যেকটা ধারকের ধারকত্ব যদি সি হতো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম, গুণ করতাম সি দিয়ে। তাহলে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ইকিউ এটা যেটা পাওয়া যেত, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা পাওয়া যেত সেটা কত হতো? এটা হতো। এবার আমরা সির মানটা এখানে খুব সহজে বসিয়ে দিতে পারি। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু কে আলফা এপসাইলন নট বাই ডি, এটাই হতো সি ইকুই, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তুল্য ধারকত্ব। অর্থাৎ যদি সমান্তরাল পাত ধারকগুলো এরকমভাবে থাকতো, সমান্তরাল পাত ধারক অ্যাডজেসেন্টভাবে এরকম পাতগুলো থাকতো, তাহলে সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা কীভাবে নির্ণয় করতাম? এইভাবে নির্ণয় করতাম। তাহলে প্রথমটা ক্লিয়ার হলো যে ক্যাপাসিট্যান্স অফ এন নাম্বারস অফ অ্যাডজেসেন্ট ক্যাপাসিটার আমরা কীভাবে নির্মাণ করলাম। আচ্ছা তাহলে এবার আমরা কী করার চেষ্টা করব, তাহলে মুছে দিলাম, তোমরা আশা করি এত সময় নোট করে নিয়েছ। আচ্ছা তাহলে এবার দেখি, এবার আমরা কি করার চেষ্টা করব, এবার আমরা মিক্সড ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে যদি কোনো একটা ক্যাপাসিটার তৈরি করা হয় মিক্সড ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কত হয় সেটা আমরা জানার চেষ্টা করব। দেখো আমরা আগেই পড়েছিলাম যে যদি এমন কোনো ধারক থাকে, সমান্তরাল পাত ধারক থাকে, তাহলে সেক্ষেত্রে পাতের মধ্যস্থিত কোনো বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা পাওয়া যায় সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হয়? সেই ইলেকট্রিক ফিল্ডটা হয় সিগমা বাই, সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হয়েছিল? সিগমা বাই কে এপসাইলন নট, এটা আমরা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ যদি এরকম সমান্তরাল পাত ধারক থাকে, ধরে নিলাম এটা প্লাস কিউ আর এটা মাইনাস কিউ আধানে আহিত, তাহলে এর মধ্যবর্তী যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়েছিল? এটা হয়েছিল আগের ভিডিওতেই তোমরা দেখেছো, ভিডিও থ্রিতে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এই দুটো প্লেটের কারণে মাঝখানের যে কোনো বিন্দুতেই যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেই ইলেকট্রিক ফিল্ডটা এটা ছিল। আচ্ছা এটা আমরা দেখেছিলাম যেখানে এই কেটা কী ছিল, এই মধ্যবর্তী যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তাহলে দেখো এখন আমরা দুই রকম পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করেছি, মানে দুই রকম পরাবিদ্যুৎ আমরা ইউজ করেছি। দেখো আমরা মনে করো এই দুটো ধারক, তাহলে এই যে দুটো ধারক তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে দেখালো সামান্য এই যে ব্যবধানটা, আমি কী করে ব্যবধান তৈরি করব, দেখো মনে করো এর মাঝে একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল আমরা দিয়ে দিলাম, দিয়ে এই ধারকটা তৈরি করা হলো। তাহলে এখানে একটা প্লেট রয়েছে, মাঝে এই ডাইলেকট্রিক মেটেরিয়াল রয়েছে, তারপর আর একটা প্লেট রয়েছে, এবং প্লেট দুটোর ক্ষেত্রফল একই, বই দুটো দেখতেও মনে করো একই রকম দেখতে পাচ্ছ। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম প্লেটের দৈর্ঘ্যের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার ফর্ম করলো, এবং সেক্ষেত্রে এই প্যারালাল প্লেটের যে ক্যাপাসিট্যান্স সেই ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু আমরা নির্ণয় করেছিলাম কে আলফা এপসাইলন নট বাই ডি, যেখানে ডিটা ছিল এই প্লেট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স, এবং কেটা ছিল মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আলফা ছিল প্লেটের এই যে প্লেটগুলো ছিল সেই প্লেটগুলোর ক্ষেত্রফল, অর্থাৎ তলের ক্ষেত্রফল, এটা আমরা আগেই নির্ণয় করে ফেলেছিলাম। এবার দেখো এখানে আমরা সিঙ্গেল ডাইলেকট্রিক মেটেরিয়াল ইউজ করেছিলাম, এখন এই রকম ডাইলেকট্রিক মেটেরিয়ালে যদি আরেকটা স্তর আমরা এর উপরে দিয়ে দিই, মনে করলাম এটা আরেকটা ডাইলেকট্রিক মেটেরিয়াল, তাহলে এইরকম আরেকটা ডাইলেকট্রিক মেটেরিয়ালের স্তর আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে এই যে
মাঝখানে দুটো ডাইলেকট্রিক মেটেরিয়াল তৈরি হলো দেখতে পাচ্ছ। তাহলে এই একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল রয়েছে আর এই আরেকটা ডাইলেকট্রিক মেটেরিয়াল রয়েছে। তাহলে প্লেট দুটোর মাঝে এই রকম দুটো ডাইলেকট্রিক মেটেরিয়াল থাকলে তার ক্ষেত্রে মাধ্যমের মানে সেরকম যদি থাকে তাহলে তার ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কী হবে সেটা আমরা এবার জানার চেষ্টা করব। তো দেখো, ধরে নাও এটাই হচ্ছে প্রথম প্লেট, প্লেট এ, এটা হলো দ্বিতীয় প্লেট, প্লেট বি। এর মাঝখানে যে ব্যবধান সেই ব্যবধানটা স্মল ডি, আমরা একে রেখেছি, এর মাঝখানে ব্যবধানটা হচ্ছে স্মল ডি। এই স্মল ডি ব্যবধানের মধ্যে ঠিক বি প্লেট থেকে টি থিকনেসে, অর্থাৎ টি অংশ, টি পরিমাণ চওড়া অংশ, সেটা সব একটা মেটেরিয়াল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো, যে মেটেরিয়ালটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K2। তাহলে বুঝলাম যে টি থিকনেসটা সম্পূর্ণই একটা পরাবৈদ্যুতিক মেটেরিয়াল থাকলো, যার একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল থাকলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, K2। তারপর আমরা কি করলাম, আবার আরেকটা বাকি অংশটা, তাহলে বাকি অংশ কত থাকলো, প্লেট দুটোর মধ্যে মোট সেপারেশন কত ছিল, ডি ছিল, তার মধ্যে টি পরিমাণ থিকনেস পূরণ হয়ে গেল কি দিয়ে, একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত, K2। এইবার আরেকটা মেটেরিয়াল বাকি অংশ পূর্ণ করলো, তাহলে বাকি অংশ কত, D-T, এই অংশটা, তাহলে এই অংশটা পূর্ণ হয়ে গেল আরেকটা ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত, K1। বুঝলাম, তাহলে এবার দেখো, এবার আমরা আগেই দেখেছিলাম যে যদি কোনো একটা প্লেট থাকে সেই প্লেটের মাঝের যে কোনো বিন্দুতে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান জেনে থাকি তাহলে আমরা সেখানে যে প্লেটের নিকটস্থ যে কোনো বিন্দুই যদি আমরা মনে করি সেখানে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করেছিলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত পাওয়া গিয়েছিল, সিগমা, অর্থাৎ প্লেটে যে আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা বাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ইনটু এপসাইলন নট। দেখো এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এক্ষেত্রে কত, দেখো এইটুকু অংশে পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু K1, সেই জন্যই এইটুকু অংশের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের মান সেটা হবে E1। আবার এইটুকু অংশে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু K2, সেই জন্য এইটুকু অংশে ইলেকট্রিক ফিল্ডের মান হবে K2 এপসাইলন নট। এটা হলো, তাহলে আমরা বুঝলাম এইটুকু অংশে ইলেকট্রিক ফিল্ডের মান হলো E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই K2 এপসাইলন নট। দেখো সিগমা দুটো ক্ষেত্রেই পরিবর্তন হলো না, তার কারণ কি, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলেছিলাম, দেখো এই যে এ বা বি দুটো প্লেটেরই ক্ষেত্রফল কত ধরা হয়েছিল, আলফা ধরা হয়েছিল। তাহলে এই আলফা ক্ষেত্রফলে কতটা আধান রয়েছে, কিউ আধান রয়েছে না, তাহলে এটাতেও তো কিউ আধান রয়েছে, এটাতেও তো কিউ আধান রয়েছে, আধানের মান তো কিউ। তাহলে আলফা ক্ষেত্রফলে কতটা আধান রয়েছে, কিউ আধান রয়েছে, তাহলে একক ক্ষেত্রফলে কতটা আধান থাকবে, কিউ বাই আলফা পরিমাণ আধান থাকবে, তাহলে সেটাই হবে সিগমা। তাহলে আমরা বুঝলাম যে দুটো ক্ষেত্রেই সিগমা একই থাকবে, সেই জন্য সিগমার কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য এখানে প্রাবল্য হলো E1 = σ/K1εo, এখানে σ/K2εo। আচ্ছা এবার আমরা ক্যাপাসিট্যান্স যখন নির্ণয় করব তখন দেখো কি করব, আমরা একটা ইউনিট পজিটিভ চার্জকে এই বি প্লেট থেকে আমরা কি করব, এ প্লেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে বি প্লেট থেকে এ প্লেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এতটা রাস্তা যখন আমরা চলবো, এখান থেকে শুরু করে এতটা রাস্তা যখন যাব, তখন আমাদের কোন বলের বিরুদ্ধে যেতে হবে, E2 যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডটার ডাইরেকশন কোন দিকে হবে, E2-র ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, যেহেতু এটা নেগেটিভ প্লেট তাহলে E2-র ডাইরেকশন এই দিকে হবে। তাহলে ওর বিরুদ্ধে আমার কত দূর অতিক্রম করতে হবে, এতটা রাস্তা মানে ওটা কতটা চওড়া, ওটা চওড়া হচ্ছে টি পরিমাণ, তাহলে টি পরিমাণ চওড়া রাস্তা আমার অতিক্রম করতে হবে কোন বলের বিরুদ্ধে, এই বলের বিরুদ্ধে। তাহলে আমরা কৃতকার্য কতটা করব, বল, তাহলে বল কত, E2 × সরণ, তাহলে সরণ কতটা হলো টি, তাহলে E2 × টি, এই পরিমাণ যে পথ সেটা আমরা অতিক্রম করলাম E2 × টি, তাহলে এই পরিমাণ পথ আমরা অতিক্রম করলাম, অতিক্রম করার জন্য যে কার্য হলো সেটা এইটা হলো। আচ্ছা
তারপর আবার এইখান থেকে এই পর্যন্ত যেতে আমাদের কোন বলের বিরুদ্ধে কার্য করতে হবে এইটুকু যাওয়ার জন্য, তাহলে এইটুকু যাওয়ার জন্য কৃত কার্য কত আমরা পেলাম ই টু ইন্টু টি। তারপরে এইটুকু যাওয়ার জন্য কৃত কার্য কত হবে, এখন বল রয়েছে কত ই টু এই প্লেটের জন্য, তাহলে এই বলটাও কোন দিকে কাজ করছে, এই বলটাও তো এই দিকে কাজ করছে। আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন নির্ণয় করতে গেলে কী করি, প্রথমে একটা ইউনিট পজিটিভ চার্জ রেখে সে কোন দিকে যাচ্ছে সেইটা দেখার চেষ্টা করি, তাহলে এর মাঝখানে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ যদি রাখতাম প্লাস ওয়ান তাহলে সে কোন দিকে যাওয়ার চেষ্টা করতো, এই দিকে যাওয়ার চেষ্টা করতো, তার মানে আমরা বুঝছি যে ই ওয়ানের ডাইরেকশনও এই দিকে, তাহলে ই ওয়ানের ডাইরেকশন যেহেতু এই দিকে তাহলে ওর বিপরীত দিকে যেহেতু আমরা একটা একক ধনাত্মক আদানকে নিয়ে যেতে চাইছি তাহলে আমাদের ওই বলের বিরুদ্ধে কাজ করতে হবে, তাহলে এক্ষেত্রে কার্য কত হবে, কার্য হবে বল ইন্টু সরণ অর্থাৎ ই ওয়ান ইন্টু এদের মধ্যে যে ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো ডি মাইনাস টি, তাহলে এখানে কৃতকার্য কতটা হলো এটা হলো, তাহলে ই ওয়ান ইন্টু ডি মাইনাস টি, তাহলে মোট কৃতকার্য কতটা হলো, মোট কৃতকার্য হলো ই ওয়ান ইন্টু ডি মাইনাস টি, এই পরিমাণ হলো মোট কৃতকার্য। তাহলে এটাই আমরা এখন কি বলতে পারবো, বিভব বলতে পারবো, তার কারণ ইলেকট্রিক্যাল যে এনার্জি বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান সেটা আমরা কী দেখেছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, তাহলে যদি কিউ ইকুয়াল টু ওয়ান হয়, যদি কিউ ইকুয়াল টু ওয়ান হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি হয়, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যদি যেহেতু একক ধনাত্মক আদানকে আমরা এই বিন্দু থেকে ওই বিন্দুতে নিয়ে যাচ্ছি তাহলে সেই জন্য যে কার্য হবে সেটাই হবে ওয়ার্ক, সরি সেটাই হবে ভি অর্থাৎ বিভব প্রভেদ প্লেট দুটোর মধ্যে, তাহলে ভি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা ই টুর মান এখানে বসিয়ে দেবো, তাহলে ই টুর মান বসিয়ে দিলে কি পাওয়া যাচ্ছে দেখো, তাহলে সিগমা বাই কে টু এপসাইলন নট ইন্টু টি, আমরা টিটা উপরে গুণ করে রাখি আপাতত, প্লাস ই ওয়ানের জায়গায় আমরা কার মান বসাবো, সিগমা বাই কে ওয়ান এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি, এটা পেলাম। এখন দেখো এখান থেকে আমরা একটা রাশি কমন নিতে পাচ্ছি খুব সহজেই, একটা রাশি কমন নেওয়া যাচ্ছে সেটা হচ্ছে কত, সিগমা বাই এপসাইলন নট, তাহলে এই রাশিটাকে আমরা কমন নিলাম সিগমা বাই এপসাইলন নট, তাহলে এখানে পেলাম টি বাই কে টু প্লাস ডি মাইনাস টি বাই কে ওয়ান, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু নির্ণয় করতে পারলাম যে এটা হয়। এখন বিভব প্রভেদ জানা হয়ে গেল প্লেট দুটোর মাঝে, তাহলে বিভব প্রভেদ যখন জানা হয়ে যাবে তাহলে ক্যাপাসিট্যান্স জানতে গেলে আমাদের কী করতে হয়, আমরা জানি কিউ ইকুয়াল টু সি ভি অর্থাৎ সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা আমরা জানি। তাহলে এখন কী করব, কিউ বাই ভি করব সিম্পলি, তাহলে কিউ বাই এটা করব, তাহলে কিউ বাই টি কে টু প্লাস ডি মাইনাস টি বাই কে ওয়ান, এটা আমরা নির্ণয় করতে পারবো। এবার দেখো পরবর্তীতে এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা যদি এই যে কিউ এর মানটা বসিয়ে দিই, দেখো এখান থেকে সরি সিগমার মানটা বসিয়ে দিই, তাহলে সিগমার মানটা বসিয়ে দিলে পরের লাইনে আমরা কি করতে পারবো, সিগমার মানটা বসিয়ে দিলে আমরা সিগমা ইকুয়াল টু কত পেয়েছিলাম, সিগমা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কিউ বাই আলফা, তাহলে এই সিগমার জায়গাটায় আমরা কিউ বাই আলফা আর একটা লাইন আমরা করে নিচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা কী পাবো, সিগমার জায়গাটা আমরা কিউ বাই আলফা এপসাইলন নট এটা বসালাম। আচ্ছা এবার দেখো টি বাই কে টু, তাহলে কে টু মনে করো যদি আমরা মনে করি সিম্পলিফাই করার জন্য, তাহলে আমাদের অলরেডি কিন্তু রিলেশন এসে গিয়েছে, এখন যদি আমরা এই কিউটা এখান থেকে উঠিয়ে দিই তাহলে আমাদের রিলেশন অলরেডি এসে গেছে। এবার দেখো যদি আমরা মনে করি যে ইফ কে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এটা কি মিডিয়াম হলো, এটা হলো এয়ার মিডিয়াম, প্রথমটা আমি ধরলাম এটা এয়ার মিডিয়াম, আর এটা ধরো আদার্স কোনো মিডিয়াম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে টু ইজ ইকুয়াল টু কে ধরে নিলাম, সাপোজ যে কে টু ইজ ইকুয়াল টু আমি কত ধরে নিলাম কে ধরে নিলাম, জাস্ট সিম্পলিফাই করার জন্য আর কিছু নয়, তাহলে
K1 equal to 1 for air medium and K2 is equal to K আমরা ধরে নিলাম যদি ধরে নি তাহলে সেটা আমরা রিপ্লেস করে এটা এই ইকুয়েশনটা আমরা কেমন লিখতে পারবো K2 এর জায়গায় চাইলে আমরা কি করতে পারবো T/K2 এর জায়গায় আমরা কত বসাবো K বসাবো প্লাস D-T/K1 এর জায়গায় আমরা 1 বসাবো তাহলে আমাদের বাই লেখার দরকার নেই তাহলে D-T এটা আমরা লিখতে পারবো তাহলে এইবার এই ইকুয়েশনটা তাহলে যদি আমরা এইভাবে সিম্পলিফাই করতে পারি এই যে ইকুয়েশনটা তাহলে এই ইকুয়েশনটা যদি এইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি আচ্ছা তাহলে তোমরা এই পর্যন্ত নোট করে নিয়েছো এই পর্যন্ত নোট করে দেওয়ার পর আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা মুছে দিচ্ছি না তোমরা নোট করে নাও তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশন থেকে যদি আমরা এইবার এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে c ইকুয়াল টু এখান থেকে কি পাবো তাহলে সিম্পলিফাই করে আমি উপরে লিখছি এখান থেকে c ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এপসাইলন নট আলফা বাই d-t-t/k এই যে ফর্মটা আমরা লিখতে পারলাম এই যে ফর্মটা আমরা লিখলাম এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার জন্যই জাস্ট এটা লেখা হলো তাছাড়া কোনো কারণে জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে একটা স্ট্যান্ডার্ড ফর্ম বোঝানোর জন্য আমরা এটাকে আরো সিম্পলিফাই করে এই ফর্মে লিখলাম তাহলে দেখো তাহলে নোট করতে থাকবে প্রত্যেকটা জিনিস পর পর তাহলে আমরা এবার ঠিক আগের বারের মতোই একটা সামারাইজেশন করে দিচ্ছি যেহেতু আমরা দেখলাম যে ক্যাপাসিট্যান্স দুটো ধারকের মধ্যে দুটো ধারকের মাঝখানে যে কোনো একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল যদি রাখা হয় তাহলে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স আমরা পাই কে আলফা এপসাইলন নট বাই ডি এটা আমরা পেয়ে থাকি এখন যদি একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল না দিয়ে এর মধ্যে একাধিক ডাইলেকট্রিক মেটেরিয়াল দেওয়া হয় বিভিন্ন থিকনেসে একাধিক ডাইলেকট্রিক মেটেরিয়াল দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে এই সরি সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মান কত হবে সেটা আমাদের জানতে হবে তা আমরা এখানে দুটো লেয়ার কল্পনা করলাম প্রথম লেয়ারের থিকনেস হলো টি যে টি থিকনেসে একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল রয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে টু এবং বাকি যে পুরুত্ব রয়েছে বাকি পুরুত্ব বলতে কি টোটাল সেপারেশন ডি ছিল তার মধ্যে টি পরিমাণ পূর্ণ হয়ে গেছে তাহলে বাকি রয়েছে কতটা d-t পরিমাণ তাহলে সেই d-t পরিমাণ অংশে আমরা আরেকটা ডাইলেকট্রিক মেটেরিয়াল দ্বারা পূর্ণ করলাম যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত k1 এবার দেখো এই অংশের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে তার মান হবে e1 equal to sigma by k1 epsilon naught আর এই এই অংশের জন্য যে ডাইলেকট্রিক মেটেরিয়াল এখানে আছে সেটা আলাদা তার প্রকৃতি আলাদা সেই জন্য এখানে এখানে যে প্রাবল্য তার মান হবে e2 equal to sigma by k2 epsilon naught এখন আমরা দেখতে পাবো যে এই দুটো প্রাবল্য যেহেতু একই ডাইরেকশনে আছে সেই জন্য মোট প্রাবল্য কি করব সিম্পলি এদের আমরা যোগ করব এবার দেখো মোট প্রাবল্য যোগ যদি আমরা নাও করি তাহলে অন্যভাবে কি করতে পারবো এখান থেকে একটা একক ধনাত্মক আদানকে এবার এই প্লেটে নিজেতে যে কার্য করতে হবে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে সেটাই আমরা জানি বিভব তাহলে এখান থেকে একটা একক ধনাত্মক আদানকে প্রথম এই লেয়ারটা অর্থাৎ টি থিকনেস বিশিষ্ট লেয়ারটা ক্রস করানোর জন্য আমাদের যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা কত e2 পরিমাণ এই সরি যে পরিমাণ কাজ করতে হবে সেটা কতটা e2 পরিমাণ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হবে তাহলে সেটা আমরা কি করে পাবো আমরা জানি কৃতকার্য মানে কি বল ইনটু স্বরণ তাহলে আমরা কোন বল ফিল করছি e2 তার বিরুদ্ধে আমরা স্মরণ কতটা করাচ্ছি টি পরিমাণ তাহলে কৃতকার্য কত হলো e2 ইনটু টি পরিমাণ তাহলে আমরা প্রথমবার এইটুকু গিয়ে কতটা কাজ করলাম বার করে ফেললাম এখন আমরা উপস্থিত হয়েছি কোথায় এখানে এখান থেকে বাকি কতটা রাস্তা অতিক্রম করবো আর যেটুকু রাস্তা আছে তাহলে আর রাস্তা কতটা আছে টি পরিমাণ হাঁটা হয়ে গেছে টোটাল রাস্তা ডি পরিমাণ ছিল তাহলে বাকিটা কতটা রয়েছে d-t পরিমাণ তাহলে d-t পরিমাণ রাস্তা আমরা অতিক্রম করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আবার যে বলের বিরুদ্ধে যাচ্ছি তাহলে e1 বলের বিরুদ্ধে যাচ্ছি তাহলে স্মরণ কতটা হচ্ছে e1 বলের বিরুদ্ধে d-t পরিমাণ তাহলে বল ইনটু স্মরণ মানে কি তো কার্য হয়ে গেল তাহলে এইটুকু যাওয়ার জন্য কতটা কার্য করলাম সেটা আমরা বুঝতে পারলাম তাহলে মোট কার্য কত হলো এই দুটো এবার যোগ করব তাহলে মোট কার্য যেটাই হবে সেটাই হবে কি সেটাই হবে যে এখান থেকে এখানে যাওয়ার জন্য যে কার্য হবে সেটাই হবে বিভব তাহলে বিভব আমরা নির্ণয় করতে পারলাম এমনভাবে রিঅ্যারেঞ্জ করলাম আবার ক্যাপাসিট্যান্সের সংজ্ঞা অনুসারে সি ইকুয়াল টু q/v আমরা জানি তাহলে সেই জিনিসটা q/v ভির মান জাস্ট এটা আমরা এখানে বসিয়ে দিলাম
যা বসিয়ে দেওয়ার পরে আমরা কি করলাম আমরা ধরে নিলাম যে যদি যদি K1 মিডিয়ামটা AR মিডিয়াম হতো তাহলে সেক্ষেত্রে K1 ইকুয়াল টু আমরা 1 লিখতে পারতাম আর K2 মিডিয়ামটা আদার্স যে কোনো মিডিয়াম হতো তাহলে সেক্ষেত্রে ওর পরাবৈদ্যুতিক ধ্রুবকটা K2 না লিখে ওটা রিপ্লেস করে আমরা K লিখতাম তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা এই আকৃতি নিত যদি তুমি এই আকৃতি না দিতেও চাও তাহলেও কোনো সমস্যা নেই তুমি আকৃতিটা কোনটা বজায় রাখবে এইটা বজায় রাখলে হয়ে যাবে ব্যাস তাহলে এটা একটা জেনারেলাইজড ইকুয়েশন আমরা পেলাম এখান থেকে এই জেনারেলাইজড ইকুয়েশনটাকে যদি আরও আমরা স্পেসিফাইড ইকুয়েশনে পরিণত করতে চাই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে চাই একটা এয়ার এবং একটা আদার্স কোনো মিডিয়াম রেখে জেনারেলি কেন ইকুয়েশন ইউজ করা হয় কারণ পরিবেশের যে সমস্ত আমরা ক্যাপাসিটর ইউজ করি তার মধ্যে এরকম ঘটনাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটানো থাকে সেই জন্য এইটাই স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে আমরা পড়ি বইতে সেই জন্য এরকম করা থাকে তো যাই হোক তাহলে আমরা ভিডিও নাম্বার 4-এ যে টপিকগুলো আলোচনা করার কথা ছিল তারা সম্পূর্ণ আলোচনা করলাম এবার ভিডিও নাম্বার 5-এ তোমাদের যা মেনশন করা রয়েছে সেই অনুসারে আমি আলোচনা করব ভিডিও নাম্বার 5-এ আমি আলোচনা করব কি পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড ইন এ চার্জ কন্ডাক্টর এবং এনার্জি স্টোর্ড ইন এ চার্জ ক্যাপাসিটার এবং এনার্জি ডেন্সিটি ইন দ্য ইলেকট্রিক ফিল্ড অফ এ চার্জ ক্যাপাসিটার তাহলে এই তিনটে বিষয়ে আমরা ভিডিও নাম্বার 5-এ আলোচনা করব ঠিক আছে তো আজকের দিনের মতো ধন্যবাদ ভালোভাবে পড়তে থাকো ভিডিও নাম্বার 4 কমপ্লিট হলে তবেই ভিডিও নাম্বার 5-এ অগ্রসর হবে আর যদি ভিডিও নাম্বার 5-এ অলরেডি 4-এ তোমরা অলরেডি এসে থাকো তাহলে আগেরগুলো অবশ্যই দেখবে স্টেপ বাই স্টেপ দেখবে তার কারণ সাকসেসের জন্য কোনো এলিভেটর হয় না তোমাদের সিঁড়ি অবলম্বন করতেই হবে এবং সেই কারণের জন্যই চ্যানেলটার নাম দিয়েছি সায়েন্স স্টিয়ার্স অর্থাৎ বিজ্ঞান শিখতে গেলে তোমার ধাপে ধাপে পৌঁছতেই হবে সেই জন্য তুমি আগেরগুলো পরপর শিখে 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 তবেই পরেরগুলো দেখতে থাকবে তো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও নাম্বার 5-এ থ্যাংক ইউ